আজকে আমরা বেশ কয়েকটি আদার ব্যবহার সম্পর্কে জানবো যেমন সর্দি কাশি হলে কিভাবে কি পদ্ধতিতে আদার ব্যবহার করে আমরা উপকার পেতে পারি অক্ষুধা অর্থাৎ খিদে লাগছে কিন্তু মুখে রুচি নেই কোনো সে কি পদ্ধতিতে আদার ব্যবহার করে আমরা উপকার পাবো আমবাদ হলে কি পদ্ধতিতে উপকার পাবো বসন্ত এমনকি জটিল আমাশয় যাদের আমাশয় কিছুতেই সারছে না তাদের এই আদার ব্যবহার কয়েকটি একটি জানাবো তো সেই পদ্ধতিতে আপনি আদা ব্যবহার করলে অনেকটাই উপকার পাবেন আর হিচকি উঠছে হিজকি কিছুতেই বন্ধ হচ্ছে না অনেক জল খাওয়ার পরেও হিজকি বন্ধ হচ্ছে না তখনও আদার ব্যবহার করে আপনি মুক্তি পেতে পারবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক এই কটি রোগের আদার ব্যবহার বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নিউজ চ্যানেল হেলতে আপনাদের আবারও স্বাগত আজকে দেখব বিভিন্ন রোগে আদার ব্যবহার যেমন সর্দি জ্বর হঠাৎ করে ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বরে এক চামচ আদার রস এক চামচ মধু এক চামচ তুলসী পাতার রস এবং দু চামচ শিউলি পাতার রস মিশিয়ে খেতে হবে রোজ দুবার করে তিন দিন তাহলে দেখবেন সর্দি জ্বর ভালো হয়ে যাবে অখুদা অর্থাৎ মুখে রুচি লাগছে না খাবার বেশ কিছুক্ষণ আগে সিন্দুক লবণ দিয়ে একটু আদা চিবিয়ে খেলে মুখের রুচি ফিরবে এবং খিদেও বাড়বে গলায় কফ জমে থাকলে পরিষ্কার হয়ে যাবে এটি একটি চমৎকার পদ্ধতি পদ্ধতি নম্বর হলে এক চামচ আদার রস ও দশ গ্রাম পুরোনো আখের গুড় মিশিয়ে খেতে হবে রোজ সকালে একবার করে এক মাস তাহলে আমবাত ভালো হয়ে যাবে চার নম্বর পদ্ধতি বসন্ত রোগে কি ব্যবহার এক চামচ আদার রস ও এক চামচ তুলসী পাতার রস মিশিয়ে দুবার খেলেই বসন্তর গুটি বের হয়ে যাবে দেখবেন গুটি বের হচ্ছে না তখন অটোমেটিক বেরিয়ে যাবে পাঁচ নম্বর পদ্ধতি জটিল আমাশয় আদা শুকিয়ে গুঁড়ো করে এক গ্রাম পরিমাণ এক কাপ ঈষদুষ্ণ উষ্ণ অর্থাৎ হালকা গরম জলে মিশিয়ে প্রতিদিন খেতে হবে দুবার করে ভালো না হওয়া পর্যন্ত এই জটিল আমশায় খুবই একটি গুরুত্বপূর্ণ আধার ব্যবহার ছ নম্বর হিচকি বা হেজকি যখন হিচকি খুব উঠছে জল দেশটা জল খেয়েও কিছুতেই বন্ধ হচ্ছে না তখন পদ্ধতি ছ নম্বর পদ্ধতি আদার ব্যবহার করে আপনি হিচকি থেকে মুক্তি পেতে পারেন কিভাবে সেটা হলো এক কাপ ছাগলের দুধ এখন আর ছাগলের দুধ পাওয়া যায় না যদি পাওয়া যায় সম্ভব হয় তাহলে অবশ্যই ছাগলের দুধ যদি না পাওয়া যায় তাহলে গরুর দুধ নিয়ে ট্রাই করতে পারেন এক কাপ গরুর দুধের সঙ্গে এক চামচ আদার রস মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে হিচকি কমে যাবে যদি এই ধরনের ছোটো ছোটো টিপস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ